বর্তমানে জি বাংলা তথা বাংলা টেলিভিশনের অন্যতম সেরা জনপ্রিয় ধারাবাহিক হলো লক্ষ্মী কাকিমা সুপারস্টার। টিআরপিতেও সেরা পাঁচে অবস্থান করে এই ধারাবাহিকটি। এছাড়াও হয়েছে বেঙ্গল টপার। ধারাবাহিকের প্রধান নায়িকা লক্ষ্মী কাকিমা, তবে হংসিনী গল্পের অন্যতম প্রধান চরিত্র। দুলাল হংসিনীর বন্ধুত্ব ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। তাদের কেমিস্ট্রি আস্তে আস্তে জমে উঠছে। এর আগেও কালার্সের চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকে তারা জুটি হয়েছিলেন, তাই তাদের বন্ডিং সবসময়ই পছন্দ করেছে দর্শকেরা। কিন্তু এবার পাল্টে যাচ্ছে এই জুটি। হংসিনী অর্থাৎ শার্লি মোদকের নায়ক হিসেবে সৌভিকের পরিবর্তে অন্য এক জনপ্রিয় টেলিনায়ককে দেখা যাবে। আমরা কথা বলছি শার্লি মোদক মানে হংসিনীর একটা নতুন মিউজিক ভিডিও নিয়ে, যার নাম হলো এলোরে দুগ্গা এলো। জানলে অবাক হবে এখানে তার নায়ক হচ্ছেন পারব্ধি সিংহ। হ্যাঁ, এবার শার্লি এবং পারব্ধিকে একসঙ্গে দেখা যাবে। ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে তাদের বৌদি এবং দেওর চরিত্রে দেখেছে দর্শক। এবার প্রেমিক প্রেমিকা হিসেবে দেখা যাবে। দুজনকে নতুন লুকে বেশ মানিয়েছে, তবে তাদের জুটি হিসেবে কেমন মানাবে সেটা একমাত্র দর্শকই বলতে পারবে। খুব শীঘ্রই মুক্তি পাবে পুজোর এই নতুন গানটি। আশা করি তোমাদের সবারই খুব পছন্দ হবে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।